ব্রুশিয়া ডটমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ফিরে আসা যেন এক কাল্পনিক উপন্যাস, যার পরতো পরতে ছিল রুদ্ধশ্বাস লড়াই। সেই লড়াইয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র, তার হ্যাট্রিকে ডটমুন্ডের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 5-2 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম হ্যাট্রিক এটি। চ্যাম্পিয়ন্স লিগটির ইতিহাসে 104তম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেন ভিনিসিয়াস। এর মতো দিয়ে বার্সেলোনাকে একটি জায়গায় পেছনে ফেলল রিয়াল, সেটি চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিকের হিসেবে। মঙ্গলবার 22 অক্টোবর রাতের আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে হ্যাট্রিকের সংখ্যায় সমান অবস্থানে ছিল রিয়াল ও বার্সেলোনা। তবে সান্তিয়াগো বানাউতে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হ্যাট্রিক সংখ্যা এখন সর্বোচ্চ 15টি, বার্সেলোনার হ্যাট্রিক সংখ্যা এখন 14টি। রিয়াল মাদ্রিদের হয়ে মোট 6 জন খেলোয়াড় মিলে 15টি হ্যাট্রিক করেছেন, বার্সার 7 জন মিলে করেছেন 14টি হ্যাট্রিক। 12টি হ্যাট্রিক নিয়ে তারপরেই অবস্থান বায়ার্ন মিউনিখের। জার্মান ক্লাবটিরও 7 খেলোয়াড় মিলে করেছেন এই হ্যাট্রিকগুলো। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দেশের হিসেবে সর্বোচ্চ 22টি হ্যাট্রিক করেছে ব্রাজিলের খেলোয়াড়রা। দেশটির 15 জন খেলোয়াড় হ্যাট্রিক করেছেন, 17টি হ্যাট্রিক নিয়ে 2-এ ফ্রান্স, 12টি হ্যাট্রিক নিয়ে 3-এ রয়েছে আর্জেন্টিনা। দেশটির 4 জন খেলোয়াড়ের মধ্যে মেসি একাই করেছেন 8টি হ্যাট্রিক। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ 8টি করে হ্যাট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি সবগুলো হ্যাট্রিক করেছেন বার্সেলোনার হয়ে। পর্তুগিজ কিংবদন্তি রিয়ালের হয়ে 7টি এবং জুভেন্টাসের হয়ে 1টি হ্যাট্রিক করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক পাওয়া সর্বোচ্চ 15 জন খেলোয়াড় ব্রাজিলের। মোট 35টি দেশের খেলোয়াড় এই প্রতিযোগিতায় হ্যাট্রিক করেছেন।